হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রেঞ্জ সিমুলেটর। আর রেঞ্জ সিমুলেটর তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা গত এপিসোডে দেখছো আমরা এখানে একটা বিশাল বড় জায়গা কিনছি, আর সেই জায়গাতে আমরা বলছিলাম অনেক ধরনের গেম খেলবো, অনেক ধরনের মজা করবো, অনেক ধরনের ফান করবো। সেই জিনিসগুলোর জন্য আমি এখানে প্রিপারেশন করতেছি, ব্যবস্থা নিচ্ছি। আর সেই কাজগুলো করতে গেলে আমার এখান থেকে প্রত্যেকটা গাছ কেটে দিয়ে একদম মানে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে করে এখানে কোনো কিছু করার জন্য কোনো বাধা সৃষ্টি না হয়, সব কিছু আমি করতে পারি কোনো বাধাবিহীন জায়গায়। তো যার কারণে আমি এই গাছগুলো সব কেটে দিব আর এখানে গাছগুলো কেটে দিয়ে ক্লিয়ার করে দিব, আর আজকে তোমরা দেখবো সেই ক্লিয়ারটা। আর একটা মজার বিষয় যেটা হচ্ছে, তোমরা এই গাছগুলোকে ফলো করছো কে কে, যে গাছগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। দেখো, এটা হলো একটা হ্যালোইন আপডেট আসছে আমাদের রেঞ্জ সিমুলেটরে। তো সেই রেঞ্জ সিমুলেটরে সেই আপডেটের পরে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে গা। তো পুরোপুরি গাছের মানে চেঞ্জ হয়ে গেছে, এবং এদেরকে কী বলে ওটাকে, মানে গাছের সিস্টেম, মানে গাছের পাতা পাতা সব শুকিয়ে গেছে গা। তারপরে আবার একটা জিনিস আসছে, ও মজার বিষয় যেটা হচ্ছে, তোমাদের ঘোড়ার যে নাম দিছিল তোমরা, তোমাদের কার কার সেই নামটা মনে আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। মজার বিষয় হচ্ছে গিয়া, আমরা এখন সেই ঘোড়ার নাম পারবো, কেননা এখন একটা নেম ট্যাগ আসছে আপডেটে। চলো আমরা সেই নেম ট্যাগ দেখবো। আর একটা মানে কুমড়ো পটাশ আসছে, কুমড়ো আসছে, কুমড়ো দিয়ে তোমাদের কুমড়োর ভিতরে লাইট দেওয়া যায়। আমরা অ্যাকচুয়ালি মাইনক্রাফটে দেখছি কুমড়োর ভিতরে লাইট দেওয়া যায়, এখন সেটা রেঞ্জ সিমুলেটরের ভিতরে দিয়ে দিছে, খুব ভালো একটা বিষয়। আর যার কারণে আমরা আজকে দেখবো সেই কুমড়ো কীভাবে কীভাবে ইউজ করে। তো চলো আজকের মতো আমাদের গেম শুরু করি। ওকে, আমাদের গেমের প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে কি, আমরা এখান থেকে সব গাছগুলো কাটবো। আর কিছু গাছ কাটার পরে যখন একটু দেখবো দেখবো যে রেস্টের প্রয়োজন পড়ে, একটু কষ্ট কষ্ট হবে, হাঁপিয়ে যাব, তখন আমরা যাবো একটু আমাদের জেনারেল স্টোরে। জেনারেল স্টোরে গিয়ে দেখবো কী কী আইটেম আসছে নতুন, কারণ সেই আইটেমগুলো দেখবো আর নিয়েও আসতে হবে, কেননা আমার সেই আইটেমগুলো দেখার জন্য পুরো অস্থির হয়ে আছি আমি। আর আজকে দিনটা আমার যাওয়ার ইচ্ছে নেই আমাদের জেনারেল শপে, আমি কালকে দিনে যাব, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাব। সো আজকে সারা রাত বসে বসে গাছ কাটবো, সারা রাত গাছ কাটতে কাটতে কতটুকু গাছ কমপ্লিট করতে পারি। আর তোমরা এখনও লাইক করো নাই যারা, অবশ্যই ভিডিওটা লাইক করে দাও। এই ভিডিওতে আমি লাইক এম রাখতেছি 150 মানে 150টা লাইক এম রাখতেছি, কারণ তোমরা গত এপিসোডে অনেকটা লাইক পূরণ করে দিছ। আর রেগুলার ভিডিও না দিতে পারার জন্য দুঃখিত, যদিও এখন মোটামুটি রেগুলার দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও দুঃখিত এই কারণে, কারণ অনেকদিন যাবৎ রেগুলার ভিডিও দিতে পারিনি। আর রেগুলার ভিডিও না দিতে পারার কারণ হচ্ছে আমার কম্পিউটারটা অনেকদিন যাবৎ খুব সমস্যা করতেছে, ঠিক করে নিয়ে আসতেছি, ঠিক করতেছি, তারপরও সমস্যা করতেছে। তো সেইটা কোনো বিষয় না, সমস্যা করলে সমস্যা নিয়েই মানুষের জীবন চলতে হয়, আর সেই জন্য একটু আমার কাজের একটু ব্যাঘাত ঘটে। তো আগামীতে চেষ্টা করবো সব কাজগুলো সব কমপ্লিট করার। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমপ্লিট করে রাখবা। আর যদি তোমাদের রেঞ্জ সিমুলেটরের ভিডিও আরও বেশি চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবা, এবং তোমাদের বন্ধুদেরকে বলবা যে মানে র্যাগ গেমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে। তাহলে আমি প্রত্যেক দিন না হলেও একদিন পর একদিন আমি রেঞ্জ সিমুলেটরের ভিডিও দিবই দিব, কথা দিচ্ছি। যদি তোমরা এই ভিডিওটাকে মানে শেয়ার করে দাও, আমাদের র্যাগ গেমারকে যত বেশি সাবস্ক্রাইব করাবা তত বেশি আমি এটার ভিডিও দিই, রেঞ্জ সিমুলেটরের ভিডিও দিব। যদি তোমরা রেঞ্জ সিমুলেটরের ভিডিও দেখতে চাও, তাহলে আমার র্যাগ গেমার চ্যানেলকে আগে বাড়াইয়া দাও। মজার বিষয় হচ্ছে গিয়া যে আমাদের এইখান থেকে, মজার বিষয় না দুঃখের বিষয় যে এইখান থেকে আমাদের যে আমাদের রেঞ্জ সেটা অনেক দূরের পথ। তো সেইখান থেকে আমি ঘোড়াটা নিয়ে আসতে পারতেছি না, কারণ তোমরা জানো যে একটা ঘোড়া নিয়ে আসতে গেলে ঘোড়ার অনেক দূর হাঁটতে হয়, আর সেই পরিমাণে হাঁটার শক্তির ঘোড়ার থাকে না, তো ঘোড়ার অনেকটা পরিমাণে রেস্ট নিতে হয়। তো রেস্ট দেওয়ার মতো তো সময় তো আমাদের কাছে নাই, একটা জায়গা যাবো আসবো তার জন্য এত সময় তো আমাদের কাছে থাকবে না। তো যার কারণে আমি আমাদের যে রেঞ্জ আছে সেইখান থেকে আসা যাওয়ার জন্য সবসময় শুধুমাত্র গাড়ি ইউজ করবো, ঘোড়াকে খুব কম ইউজ করবো, ঘোড়া ইউজ করবোই না, কম বললে ঘোড়া ইউজ করবোই না। আমরা এইখানকার জন্য আলাদাভাবে ঘোড়া কিনবো, কারণ আমাদের এইখানকেও এইখানেও একটা ঘোড়ার শপ আছে। সো এখানে আজকে তেমন একটা ঘোড়া কিনবো না, কারণ এখানে তেমন কোনো রুম নাই, তবে ঘোড়া না কিনলেও ঘোড়ার নেমট্যাগ আমরা আজকে কিনে রাখবো, কারণ ঘোড়া বা যে কোনো এনিমেল কিনি সেগুলোর নেমট্যাগ কিনে রাখবো। এই কারণেই, কারণ আমি যতটুকু শুনতে পারছি এই হ্যালোইন আপডেট চলে গেলে নাকি আবার সব থেকে সেই জিনিসগুলো চলে যাবে যে আইটেমগুলো আমরা কিনে রাখবো। সো আমি চেষ্টা করবো সেই আইটেমগুলো কিনে রাখার, যাতে করে সেই আইটেমগুলো হ্যালোইন আপডেটের পরে চলে না যায়। আর আপডেট তো আর একদিন দুই দিনের জন্য, অল্প কয়েকদিন থাকবে, সম্ভবত আমি সুযোগ পাইতেও পারি কেনার। সো আজকে হয়তো বা যাইতে পারি আমি কিনতে, দেখা যাক কিনতে যাই কিনা। আর এখন এক কাজ করি, সব গাছগুলো কেটে তারপর তোমাদের দেখাই কয়টা গাছ কাটছি, আর আমরা তোমাদের দেখাই, প্লাস আমরা একসাথে চলে যাই জেনারেল শপে। ওকে গাইস, গুড মর্নিং। সকাল হইতে না হইতে প্রচুর পরিমাণে বাতাস হইতেছে, আরে বৃষ্টি হইব নাকি,
আবহাওয়া তো খুব খারাপ হয়ে গেছে, আর আমি এই পরিমাণে গাছ কাটছি, দেখো কি পরিমাণে গাছ কেটে ফেলছি এখানে, গাছ আর গাছ, গাছের অভাব নেই, প্রচুর পরিমাণে বৃষ্টিও শুরু হয়ে গেছে গা। আজকে তেমন কোনো কাজ করা যাবে বলে মনে হচ্ছে না, খুবই অবস্থা খারাপ হয়ে গেছে গা। আর এই পুরোপুরি গাছগুলো আমি কেটে ফেলছি একটু সময়ের ভিতরে, দেখছো মানে গতকাল রাতে অনেক রাত পর্যন্ত কাজ করছি, এই গাছগুলো কেটে ফেলছি। এখন এই গাছগুলো আমার মানে কাঠ বানাতে হবে, মানে লক দিয়ে প্ল্যাঙ্ক বানাইতে হবে, এই কারণে প্ল্যাঙ্ক বানাইতে হবে। আমরা যদি কিছু বিল্ড করতে যাই সেই কারণে অবশ্যই অবশ্যই আমাদের ইসের দরকার হয়, কি জানি বলে প্ল্যাঙ্কের দরকার হয়, তো প্ল্যাঙ্কের দরকার হয় যার কারণে আমাদের অবশ্যই প্ল্যাঙ্ক বানিয়ে রাখতে হবে। আর আমি এখন যেটা করব, আমি যাব শপে, জেনারেল শপে যাই, দেখব কি কি আছে নতুন সেটা দেখে নিয়ে আসব। ওকে, আমরা জেনারেল শপে চলে আসছি, আর জেনারেল শপে এখন দেখব কি কি কিনতে পাওয়া যায় এখানে, নতুন নতুন কি কি আসছে। আর প্রচুর পরিমাণে মেঘের আওয়াজ, দরজাটাকে দেখে মেঘের আওয়াজটা কমে কিনা না, তারপরও আছে, এর দরজা জানলা খুব ভালোটা কাজ করে না, সম্ভবত কোথাও ভাঙা আছে। আর এই দেখো সেই নেম ট্যাগ যেটার কথা বলতেছিলাম, আর এই যে সেই কুমড়ো পটাশ, আর কুমড়ো পটাশ আর নেম ট্যাগ আমি কিনবো, এইগুলো আমার তেমন কোনো দরকার নেই, আমার অনেক টাকা আছে তোমরা জানো। আর এখানে দেখি কতগুলো আছে আমার এখানে, ওকে নেম ট্যাগ আমি এক্সট্রা নিয়ে নিছি, কারণ আমি যদি পরবর্তীতে না পাই তার কারণে এক্সট্রা নিয়ে নিতেছি। আর হ্যালোইন আমি করে নিতে হচ্ছে 5টা, হ্যালোইন আমার বেশি নিতে হবে আরও, আমি হ্যালোইন 10টা নিয়ে নেবো, কারণ এখানেও 10টা নেবো, কারণ আমি জানি এটার ডেকোরেশন খুব সুন্দর হয়, আমাকে মানে আমি অন্য এক জায়গায় দেখতে পাইছি, যার কারণে তোমাদেরও দেখাইতে হবে সেটা কীভাবে কী হয়, সো তোমাদের দেখাচ্ছি তারাও। চলো এই যে এখানে আছে, এই যে হ্যালোইনের এই এইগুলোর কুমড়া পটাশ, আর এইগুলো দেখা জিনিস দেখবা, এই দেখো দেখছো এই সুন্দর লাইট হয়, সো এই লাইটগুলো হওয়ার কারণে আমি এইগুলো নিয়ে নিবো, আর নিয়ে এগুলো সাজাবো আমি, তো চলো এগুলো নিয়ে নিই। আর একটা কাজ করবো কি, এগুলো নেওয়ার জন্য একটা জিনিস সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে কি, এগুলো তুমি যদি মানে মানে কালার করো এগুলোকে, তাহলে এটা মানে লাইটের কালার চেঞ্জ হয়, তুমি চাইলে এগুলো লাইটের কালার তুমি চেঞ্জ করতে পারো, তো এটা জিনিস খুব ভালো একটা জিনিস। তো আমি এগুলো লাইটের কালার চেঞ্জ করার জন্য কালার কিনতে হবে, আমার রঙ কিনবো, তাহলে রঙ কিনে এটা কালার লাইটটাকে রঙ করে দিতে পারবো, তাহলে আমার লাইটের কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই 10টাকে আগে তুলে নিই, তারপরে কালার আনতে যাবো, চলো। ওকে, আমি সবগুলো নিয়ে নিছি, নেম ট্যাগ 5টা, মানে 5টা নেম ট্যাগ নিয়ে নিছি, আর 10টা কুমড়ো নিয়ে নিছি। আর আমি এখন যেটা করবো, জেনারেল শপে যাবো, আর জেনারেল শপে, জেনারেল শপে না, হার্ডওয়্যার শপে যাবো, আর আমি কিছু রং নিবো ভাবতেছি, কিন্তু রং নেওয়ার যা রং রাখার জায়গা নাই আমার কাছে, যার কারণে আমি সরাসরি রেঞ্জে চলে যাবো, আর রেঞ্জে চলে যেয়ে এগুলো সাজাবো, সাজায় পরবর্তীতে আবার কালার নিতে আসবো, কারণ যদি কালার নিতে এখন যাই তাহলে গাড়িতে রাখার জায়গা নেই, তো সেক্ষেত্রে রেঞ্জ এগুলোকে আগে রাখে আসি। আর কালার শুধু আনলেই হবে না, আমাকে আবার ওইখান থেকে সব মিল সব মেশিন কিনে নিয়ে আসতে হবে, যেগুলো দিয়ে গাছ কাটা হয়, তো সেগুলো না নিয়ে আসলে আমি আবার কাজ করতে পারবো না। আর তোমরা জানো এখানে আমার তেমন কিছুই নাই, কারণ এই জায়গাটা আমি কিনে নিছিলাম গত এপিসোডে, তোমরা দেখতে পারছিলা, তো সেক্ষেত্রে এখানে আমার তেমন কোনো আইটেমই নাই। আর এই দুইটা গাছ মাঝখানে রয়ে গেলো কীভাবে, নাকি এই গাছগুলো আবার হইতেছে বুঝতে পারলাম না, এখানে মনে হয় গাছ আবার এক একা হয় না কি, আয় গাছ আর উঠবি না, খবর আছে। আর আমিগুলো সব কিছু এখানেই নামাই রাখি, এইগুলো তো মনে করো সাজানোর কিছুই নাই, পরবর্তীতে আমি সাজাই রাখবো, তোমরা যখন না থাকবা, এখন তোমরা আছো সবাই সামনে, তোমাদের সামনে আমি যদি কিছু কাজ না দেখাই, শুধুমাত্র সাজানোই দেখাই, তাহলে তার হলো না। সো এইখানে আমি যেটা করতে চাচ্ছিলাম, এটাকে আমি এই যে আমার ইটা আছে না, কি বলে এটাকে, তাবু, রাতে ঘুমানোর তাবু, ওকে, এটা কিন্তু আমার দাদার তাবু না, এটা আমি কিনে নিয়েছি, এটা আমার নিজস্ব রক্তে ঘামে রক্ত ঘামে টাকা দিয়ে কিনা, এটা আমার দাদার তাবু, আমার অন্য ওই অন্য জায়গায়, আর এটা আমি কিনে নিয়েছি, সেক্ষেত্রে এটা আমার নিজের তাবু তাবু, আর দেখতে খুব ভালো লাগতেছে, একটা একটা করে রেখে দেবো, একটার উপর একটা, তার উপর আর একটা, নাইস, ওকে, আরে এটা আবার সর, হ্যাঁ এটার উপর আর একটা, ওকে এটার উপর আরেকটা রেখে দাও, ওকে এটার উপর আরেকটা রাখো, চার নম্বরটা কমপ্লিট, আরেকটা চার নম্বর রাখো এই পাশে, ওকে এইটাও চার নম্বর কমপ্লিট, এবার 5 নম্বরটা রাখো এটার উপরে, ওকে এটা 5 নম্বর রেখে দিলাম আমরা, এরপর রাখো 6 নম্বরটা, এই তো, সো 5 নম্বর 6 নম্বর সব রেখে দিলাম। এখন যেটা করবো, আমি লাইট একটা জ্বালিয়ে দিবো, আর দেখবো আলো কীভাবে হয়, আর দেখো আলোটা একদম ছড়াইতেছে, খুব ভালো লাগতেছে আমার কাছে এই জিনিসটার কালারটা। সো এটা শুধুমাত্র সাদা হচ্ছে, এটার কালার চেঞ্জ করতে হবে আমাকে। আর এখন মানে ই কী জানি বলে অন্ধকার দেখ অন্ধকার লাগতেছে এই কারণেই, কেননা এখন ই হয়ে গেছে, কী জানি বলে সন্ধ্যা হয়ে গেছে গা। আর একটা জিনিস হচ্ছে কি, এটা হাতে নিয়ে চললেও তোমার ই হবে, আলো হবে, আমি একটা কাজ করতে পারি না, এটাতে দেখি তো ওই গাড়িতে রাখা যায় কিনা, এটারে দাঁড়াও, এটা দিয়ে হেডলাইট বানাবো গাড়ির, এটা গাড়ি হেডলাইট বানাবো, দাঁড়াও তো কীভাবে বানানো সম্ভব কিনা দেখি, দাঁড়াও সামনে চলো, হ্যাঁ এইভাবে চলো, ঘুরাই লাগাও এখানে, ওকে নাইস, এই একটা হয়েছে, এইখানে একটা লাগাই দাও, মানে কি আছে মজাদার বিষয় কি আছে দেখবো সেটাকে, এখানে এই সামনে যাও, এই পাশে রাখো, আরে রাখা হলো না কেন,
ওকে এটা ওদিক ঘুরে রাখছি, ওদিক ঘুরে রাখছি, পারফেক্ট। দূরে দূরে ঘুরে রাখলাম, আর এটাকে একটু অন্য জায়গায় নিয়ে যাই, দেখি অন্যরকম আলো লাগে নাকি। আর সুন্দর সুন্দর আলো হইতেছে, একদম ভালোই লাগতেছে এখানে, যেটা আমি রাতে বুঝতে পারবো অ্যাকচুয়ালি, আলোটাকে এখন বুঝতে পারবো না। সো ঠিক আছে, আমরা পরবর্তী রাতে বুঝে নিব। এখন যেটা করবো, আমি যাবো আমাদের হার্ডওয়্যার শপে, কারণ আমার কালার কিনতে হবে। আমি এটাকে বলছিলাম কালার করবো তোমাদের বলছি, তো সেক্ষেত্রে চলো কালার কিনে নিয়ে আসি আমরা। আর এখানে হরিণ ট্রেন অনেক কিছু আছে, সেইগুলো এখন আমার মারার দরকার নেই। আমি প্রথমত কিনবো কালার আর স মেশিন। চলো আমরা হার্ডওয়্যার শপে। ওকে, আমরা হার্ডওয়্যার শপে চলে আসলাম। আর হার্ডওয়্যার শপে আসার প্রথমে যেটা কেনা, সেটা কিন্তু আমাদের স মেশিন, কারণ আমাদের ওই গাছ যেগুলো কাটছে সেগুলোকে তো ফারাইতে হবে, আর এই জ্যারিকেনটাও কিনতে হবে। আর স মেশিন আমাদের এইটা কিনবো না, কম দামিটা দামিটাই কিনবো, 750 টাকা। এটা দুইটা কিনে নেই, আর গ্যাস ক্যান যে কটা পারি ওই কটা নিয়ে নিলাম। আর এইখানেও ট্যাগগুলো আছে, পাম্প হ্যালোইন পাম্পকিন আছে, তো সেইগুলো এখন আমার প্রয়োজন নাই, কারণ আমি অলরেডি নিয়ে নিছি। আর যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে, ও গ্যাস ক্যান তিনটার বেশি অর্ডার দিতে পারবো না, আর লাক্সারি স দুইটাই যথেষ্ট, আমার তিনটা দরকার নেই। ওকে, আর একটা কাজ করি, একটা কীদের নিয়ে বলে এটাকে নিয়ে নিই, কারণ এটা আমার কাছে নিয়ে আসতে মনে নাই আমি। ওকে, এটা রেখে দিলাম এখানে, আর এটা নিয়ে আসতে মনে হয় নাকি হারাই ফেলছি জানি না। আর কিছু কালার কিনে নিই, কালারগুলো হচ্ছে গিয়ে দুই একটা কমন কমন কালার নিব, বেশি কালার নিব না, কারণ পরবর্তীতে সেই কালারগুলো পরবর্তীতে করবো, এখন তেমন একটা কালার করার ইচ্ছে নেই, কারণ পরে দেখা যায় কী কী কালার করা যায়, আরও বেশি কালার করা যাবে। আর এখান থেকে আমি প্রথমে লাল বানানোর চেষ্টা করতেছি, আর একদম কড়া করে লাল হয়ে গেছে একটা। আর এটাকে আমি এখানে ইন করে রাখি লাল কালারটাকে। ওকে, এই কালারটা লাগবে না, আমি এই কালারটা লাগবে আমার। ওকে নাইস, এই কালারটা সুন্দর আছে। আর এইটাকেও আমি এখানে ইন করে রাখি, এই দুইটা কালার, টোটাল 5টা কালার হলে ভালো হইতো। এই হচ্ছে কি একটা কালার ইয়েলো। ওকে, আর কী কালার আছে, এই কালারটা দিই নি না, এই কালারটাও দিয়ে দিই। এই হচ্ছে 4 নম্বর কালার, আরেকটা কালার নেই, এই কালারটা নেই, ব্যাস এটা হচ্ছে 5 নম্বর কালার। অ্যান্ড 5 নম্বর কালার, ওকে 5 নম্বর কালারের জন্য 5টা নিয়ে নিলাম। আর এই 5 সবগুলো আমি একটু গাড়িতে সাজাইনি, তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে সাজাইছি। লাস্ট কালারটা বাকি আছে, সেই লাস্ট কালার লালটা, সো এটা লালটাকে নিয়ে নিলাম। আর একটা কাজ করবো, আমি এই কালারটা একটু ভালো লাগছে আমার কাছে, তো এই কালারটাকে দিয়ে কালার চেঞ্জ করে, কালার চেঞ্জ হয় কি না। ওকে নাইস, পারফেক্ট, দেখো আমার গাড়ির কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো জায়গাটাকে চেঞ্জ হয়ে গেছে, করছে চেঞ্জ করে ফেলছে কালারটাতে। আর এটাই যথেষ্ট, এটাই ভালো হয়েছে, সুন্দর লাগতেছে আমার গাড়ির কালারটাকে এখন। আচ্ছা, এটাকে এখানে রাখো। আর এখান থেকে তেলের জারগুলো নিয়ে নিই, তেলের জারগুলো নিয়ে তেল নিতে হবে এগুলোতে, কারণ তেল না হলে তো মেশিন চালাতে পারবো না আমি। আর 3টা তেলের জার কিনছি, মাত্র 1টা পাইছি, এই 2 নম্বরটা পাইলাম। আরে উঠনা রে ভাই, ভালোভাবে উঠ, এই যে 2 নম্বরটা, আর একটা কই, এই একটা 3 নম্বরটা। সো চলো, এটা আমাদের 3 নম্বর জার দেখি। ওকে, 3 নম্বর জার হয়ে গেল গা। এই বেডটা নিয়ে নিই, বেডশিটটা না নিলে যেখানে রাখছি সেখানে কাজ করতে পারবো না, যেটা আমি বলছিলাম। আর এটাকে রাখা যাবে না, ওকে নাইস। সো আমাদের এগুলো রাখা শেষ, আর এখন যেটা করব, একটু যাব আমি মানে গ্যাস স্টেশনে, আমাদেরকে গ্যাস স্টেশনে যাইতে হবে, কারণ এই জার যেগুলো আছে সেগুলোতে তেল ঢুকে নিব, আর গাড়িতেও তেল কম আছে, সে গাড়িতে তেল নিয়ে নিব, যাতে করে আমাদের তেলের সংকট না পড়তে হয়, তেলের সংকটে। আর আমার গাড়ির কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে গা, দেখো অলরেডি, আর ভিতরে একদম ভিতর অব্দি চেঞ্জ হয়ে গেছে, খুব ভালোই লাগতেছে কালারটা, পামকিনের কালার সেই লাগতেছে ভাই আমার কাছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই 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 কমেন্ট করে জানাবা। আর এই এপিসোডের লাইক আমি রাখতেছি 200। আর তোমাদেরকে বলছি যে আমার এই মানে গেম প্লে ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, রেঞ্জ সিমুলেটরের ভিডিও তোমরা জানাবা, আর সাবস্ক্রাইব করে দিবা, প্লাস তুমি তোমাদের বন্ধুকে দিয়ে সাবস্ক্রাইব করাবা। আর একটা জিনিস তোমরা দেখাবো, আমি কে কতগুলো বন্ধুর কাছে শেয়ার করছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা, যে তুমি কয়জনের কাছে শেয়ার করছো, তুমি কয়জনকে দিয়ে সাবস্ক্রাইব করছো। দেখো, শুধুমাত্র শেয়ার করলে তো হলো না, কয়জনকে দিয়ে সাবস্ক্রাইব করছো সেটাও জানাবা। আর যদি পারো তুমি তোমাদের ফ্রেন্ডকে দিয়ে বলবা তোমার নাম লিখে দিতে, তাহলে দেখবো কতজনের নাম কতজনে ট্যাগ করে। সো এতে আমি চলে আসছি আমাদের গ্যাস ফিল্ডে, আর আমাদের গ্যাস ফিল্ডে এসে আমি গ্যাস ফিল্ড থেকে এটা নিয়ে নিই, গ্যাসটা নিয়ে নিচ্ছি। ওকে, 1 নম্বরটা চালু হয়ে গেল আমার এখানে গ্যাস নেওয়া। ওকে, 3টা জেরিকেন আমাদের তেল নেওয়া শেষ, এখন শুধুমাত্র গাড়িতে তেল নেওয়া বাকি আছে। গাড়িতে তেল নেওয়া হয়ে গেলে আমাদের তেল নেওয়ার কাজ কমপ্লিট হয়ে যাবে, আমরা চলে যাব সরাসরি রেঞ্চে। আর রেঞ্চে গিয়ে আমাদের যে পামকিনগুলো বসাইছি আমি, সেই পামকিনে করবো কি কালার লাগাবো, আর দেখবো পামকিনের কালারগুলো লাগালে কেমন দেখায়, আমি খুবই এক্সাইটেড। আর আমি যে 2টা স মেশিন কিনে নিছি, স মেশিন দিয়ে মানে আমাদের রেঞ্চে যতগুলো কাঠ আছে মানে গাছ লক আছে সবগুলো দিয়ে কাঠ বানাবো, আর কাঠ বানিয়ে তৈরি করবো আমাদের সেই কাঙ্ক্ষিত প্ল্যাটফর্ম। আর প্ল্যাটফর্মটা কিসের বানাবো তোমরা দেখি, কে কে গেস করতে পারো, আমি আগামী এপিসোডে প্ল্যাটফর্মটা বানাবো অবশ্যই। এপিসোডে অনেকটা দূর অনেক কাজ করে ফেলছি, এপিসোডে আর কাজ করা যাবে না, কারণ তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিও, আর এত বড় ভিডিও মনে করো মানে দেখতেও আশ্চর্য লাগে, খারাপ লাগে আমি বুঝতে পারি।
আর যদি তোমাদের বড় বড় ভিডিও চাই তাও তোমরা জানাবা, যে না বড় ভিডিও বানাও আমরা দেখব, আমার কোনো সমস্যা নেই বড় ভিডিও বানাইতে, বাট তোমাদের দেখার কষ্ট হবে, তার কারণে আমি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করি। আর যদি তোমাদের অবশ্যই সত্যি সত্যি ভালো লেগে থাকে সাবস্ক্রাইবটা করে দিও, অনেকে মানে এখনও 30% লোক সাবস্ক্রাইব করা, মানে 30% না 60% লোক সাবস্ক্রাইব করছো আর 40% লোকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখতেছো, এটা কষ্ট লাগে ভাই এগুলো জিনিস শুনতে। আর এই হচ্ছে যে আমাদের আজকের মতো, আচ্ছা কালারটা নিয়ে নি দাঁড়াও, কালারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে লাল কালার, সো একদম নিচে নিচে হবে লাল কালার, আরে হয় নাই কেন, ওকে লাল কালার হয়েছে আর এটাও লাল কালার হয়েছে, এটা লাল কালার বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে জানি না। তারপরে হবে গিয়ে এই কালারটা, এটা দিব হচ্ছে গিয়ে একদম উপরে, এই যে এইবার এইবার বোঝা যাচ্ছে কালার, এইবার বোঝা যাচ্ছে, এবার বোঝা যাচ্ছে না কালার হচ্ছে, তাই না, এতক্ষণ বোঝা যাইতেছিল না কারণ এখন তখন যে কালারটা দিচ্ছি সেই কালারটা বোঝার মতো হয় নাই। আচ্ছা এখন দিব এইটাকে নীল কালারটা, নীল কালারটা বলতে এটা কীভাবে বোঝা, এটাও বোঝা যায়, এটাও বোঝা যায়, এবং এটাতে কালার চেঞ্জ হয়েছে, ইফেক্ট পড়ছে, অনেকটা ইফেক্ট পড়ছে এবং সত্যি সত্যি কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা এরপরে আছে গিয়ে এই কালারটা, এই কালারটা দিলে কী হয়, এই কালারটা হবে আরেকটা পরে এইটায়, আর এটা হয় নাই পরে না এইটায় এইটায়, আর নাইস, এই হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত কালার, আর আমাদের সেই বান হাউস, মানে বান হাউস বলতে কি, আরে বান হাউস না আমরা কী কই, আমি তাম্বো 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 তাম্বোর জানি কীভাবে বলে এটাকে, এটা আমাদের কাঙ্ক্ষিত হচ্ছে গিয়ে তাবু, সরি এতক্ষণ যাবত আমি তাবু নামটাই মনে রাখতে পারি নাই আর ভুলে গেছি তাবু নামটা বলারই, আর সবগুলো আমি পিছনে গুছাই রাখি যাতে করে সামনে থেকে দেখা না যায়, আর সামনে থেকে আলাদা সৌন্দর্য থাকে, তার কারণে আমি সবগুলোই পিছনে রাখবো। আর আজকের মতো আমি এখানেই ভিডিও মানে শেষ করব, আর যেটা হচ্ছে কি আমি গত আগামী এপিসোডে এই জায়গাটার যে এই যে কাঠগুলো কাটছি সেগুলো আরও কাটবো, আর কাইটা কাইটা সবগুলোকে কাঠ বানিয়ে তোমাদের সামনে আসবো। আর যদি তোমরা সেই কাটার দৃশ্য দেখতে চাও, যে না আমি কাটার দৃশ্য দেখতে চাই, কাট কাটবা কাটবা না বা সেগুলো দেখতে চাও, তাহলে কমেন্ট করে জানাবা। আর আমি আবারও বলে দিচ্ছি 150 লাইক এম, আর শেয়ার যে যত করতে পারো তাতে কোনো এম নাই, মিনিমাম মনে করো এক একজনে 5টা করে শেয়ার করবা, যদি কেউ না করো তাও 5টা করে শেয়ার করবো, হ্যাঁ যদি কেউ শেয়ার না করো তাও 5টা করে শেয়ার করতে হবে, আর তোমাদের শেয়ার করার উপরেই আমার চ্যানেল ডিপেন্ড করে, কারণ তোমরা যত বেশি আমার চ্যানেলকে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা এবং যত মানুষ মিলে আমার চ্যানেলে ভিডিও দেখবো তত বেশি আমি এঙ্গেজ পাবো, এবং যতটুকু আমি পিছনে পড়ে গেছি সে ততটুকু আমি সামনে তুলে উঠতে পারবো। অ্যাকচুয়ালি কাজের জন্য অনেকটা পিছনে পড়ে গেছি আমি, তোমরা সবাই জানো আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি, তো সেটাও আমি দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি তোমাদের সাপোর্ট থাকলেই হবে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করি সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, বাই বাই।